গুড ইভিনিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হানিস অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, অ্যান্ড আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব হচ্ছে, যেটা নাকি আগের ভিডিওটাতে বলেছিলাম যে আলপনাটা শেয়ার করব। তো দেখো, লুকটাকেও হালকা একটু চেঞ্জ করেছি। তো চেঞ্জ বলতে শাড়িটা চেঞ্জ করিনি, উফ শাড়ি পরার অভ্যেস নেই তো, শুধু হাতের মধ্যে আটকে যাচ্ছে। যাই হোক, তো শাড়িটা চেঞ্জ করিনি, শাড়ি ওটাই রয়েছে, ছাড়া ছিল আঁচলটা। তো এবারে একটু কিন্তু বেশ প্লেট করার মতনই করেছি, শুধু পিন আপটা করিনি, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ মালাটা আমি চেঞ্জ করে নিয়েছি, এটা অনেকটা লম্বা একটা মালা। এইগুলো কিন্তু একবার খুব বের হয়েছিল, তো সেটাই আর কি রয়েছে। তো এটাকে অ্যাকচুয়ালি এইভাবে পরে না, এটাকে জাস্ট একটা মানে এইভাবে আর কি দু মানে পেঁচ দিয়ে পড়তে হয়। তো আমি এটাকে ছাড়া হিসেবেই পড়লাম, আর তার পাশাপাশি দেখো চুড়িগুলোকেও চেঞ্জ করে নিয়েছি, এবারে হচ্ছে রেড পরেছি। আর তার সঙ্গে সঙ্গে এই যে কানেরটাও আমি চেঞ্জ করেছি, আরও হ্যাঁ চুলটাও বেঁধে নিয়েছি, কারণ এবার কোমরে কাপড় গুঁজে একদম কোমর বেঁধে নেমে পড়তে হবে কাজ করার জন্যে। তো কি কাজ করব সেটাও বুঝতে পেরে গেছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে? তো চলো এবারে কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এবারে একবারে দেখা হচ্ছে আমার আলপনা দেওয়ার সময়। তো কোমরে কাপড়টা দেখতেই পাচ্ছ, কাপড় মানে আঁচলটা আর কি গুজে একদম রেডি কাজ করার জন্যে। আর এইভাবে একদম প্রেজেন্টেবল লুকে কাজ করার এনার্জিটাও না অন্যরকম একটা পাওয়া যায়। তো যাই হোক, বেনারসির আঁচল বুঝতেই পারছো, সেই জন্যে এরকম একটু মোটা ছন্দ হয়ে আছে। আর ওই যে মা বসে বসে এখানে একটু কি, ও আচ্ছা মা মোবাইল ঘাঁটছে। ওকে, তো আমি বেশ একদম রেডি হয়ে গেছি, এবারে চলো তোমাদের সঙ্গে আলপনা আঁকতে আঁকতে কথা বলি। ওকে, তো চলো এবারে আলপনাটা আঁকতে যাওয়া যাক। তো বন্ধুরা বসে পড়েছি এবারে আলপনা দেওয়ার জন্যে। তো চালগুলা রয়েছে এখানে, আর এই যে একটা তুলি নিয়েছি, তো এটা দিয়ে আর কি আলপনাটা আমি আঁকবো। তো চলো শুরু করে দিই। তো প্রতিবার মোবাইলে মানে ইউটিউবে আর কি আলপনার ভিডিওগুলো অন করে নিয়ে দেখে দেখে আঁকতাম, কিন্তু এবছর তো আর সেটা হলো না, কারণ আমি ভিডিওও করছি তার সঙ্গে আলপনাটাও আঁকছি। তো সেই জন্য আর ভিডিও দেখে দেখে হলো না, তার জন্যে খুবই সিম্পলভাবে আঁকালাম আর কি। আর খুব যে ভালো আঁকি সেটাও নয়, নর্মাল। তো সেই জন্য এবছর কিন্তু খুব বিশেষ একটা কিছু করতে পারিনি, কিন্তু এটাই ভালো লেগেছে যে তোমাদের সকলের সঙ্গে আমি আমার এই আঁকাটা একটু শেয়ার করতে পারছি। এখানটায় আমি একটা ধানের ছড়া আঁকিয়েছি, আর তার সঙ্গে মা লক্ষ্মীর পা। তো সেমভাবে আমি আরও একটা এঁকে নিচ্ছি, এবার হচ্ছে পায়ের আঙুলটা আমি এঁকে দিচ্ছি। আচ্ছা, আপ জানো তো? আচ্ছা, ব্যাস এখানটাই করে এটা দেওয়া হলো আর কি। এবারে হচ্ছে একটা ফুল আঁকার চেষ্টা করি, দেখি কতদূর কি পারি। তো এখানটায় বসে পড়েছি, তো বসে পড়েছি, এবারে হচ্ছে আঁকবো এই সেন্টারটাতে। তো চলো এঁকে নিই। বৃষ্টি পড়ছে, আওয়াজ তো পাচ্ছই, তো জোরে বৃষ্টি নেমে গেছে। ও টিকলিটাও পড়ে গেছে। তো যাই হোক, এই যো এতটুকু মাত্র হয়েছে। তো এক কাজ করি, হ্যাঁ সম্পূর্ণটা এঁকে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে,
চলো একটু আরেকটু এঁকে নিই, তারপর আবার কন্টিনিউ করছি। সারাটা দিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি বৃষ্টি করে দিনটা কেটে গেল। অসহ্য লাগছে, ভাবছিলাম যে একটু টিভিটা দেখে দেখে আলপনাটা আঁকবো, কিন্তু হলো না, আবারও অ্যাগেন বৃষ্টি পড়ছে। তো এইভাবেই আর কি আঁকতে হচ্ছে, না দেখে জানি না কি আঁকছি না আঁকছি, চেষ্টা করছি, দেখা যাক। আর দুর্গাপুজোটা কিন্তু বেশ গেছিলো, এটা সত্যি কথা। আমার বেডরুমেরটা হয়ে গেছে, তো এবারে হচ্ছে রান্নাঘরে আলপনাটা দিচ্ছি। আর দেখো, বলতে বলতে আবার বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি কমছে বাড়ছে কমছে বাড়ছে, এই চলছে। তবে সত্যি কিন্তু না, দুর্গাপুজোর সময় যদি এরম টাইপের বৃষ্টিটা হতো তাহলে গোটা পুজোটাই একদম ভেস্তে যেত। যাক, লক্ষ্মী পুজো তো, লক্ষ্মী পুজোতে এই বৃষ্টিটার প্রয়োজন ছিল না, কারণ ঘরে ঘরে যে পুজোটা হয়েছে তো কাজ করতে কিন্তু সত্যি খুব অসুবিধে হয়ে যায় এইভাবে বৃষ্টি পড়তে থাকলে। তো যাই হোক, বলতে বলতে আমার রান্নাঘরের আলপনাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমি একবারে কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে চালের ড্রাম, তো এটার মধ্যে লক্ষ্মীর পায়ের ছাপ, আর এটাও আরেকটা, এটার মধ্যে সেম করে আঁকবো, তবে হ্যাঁ অনেকটাই ছোট হবে। এই জায়গাটাতে তুলতেই পারছি না। মা, এই চালের ড্রামে যেটা দেওয়া হয় ওটার মধ্যে কি ধানের ছড়াটা আঁকা হয়? কি দুটো পা না শুধু? হ্যাঁ হ্যাঁ, তো দুটো তো পা আর কি দিতে বললো, তো হয়ে গেল। এটা নিয়ে একটু ডাউট ছিল, সেটাই সেই জন্য আর কি আমি একটু কনফার্ম হয়ে নিলাম। এই জায়গাটা না বসলো না ঠিকঠাক করে। তো খুব ভালো তো আর্ট পারি না, খুব ভালো কি ভালো না বললেই চলে, তো কোনো রকম পারি সেটাই আর কি আঁকলাম। তো আলপনা দেওয়া হয়ে গেছে, আর আলপনা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কোন হাতে যা ধরি বুঝতেই পারছি না, ভিজেও গেছি, কারণ বাইরে গেছিলাম তুলসী মঞ্চে, আর সেখানে গিয়ে আর কি ভিজে গেলাম, বৃষ্টি হচ্ছে সেই জন্যে। তো যাই হোক, দেওয়া হয়েছে, তো চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে নিই। তো এই হচ্ছে ফ্রন্টে ঢুকতেই আর কি যে রুমটা, তো ওখানে এমনটা করে দিয়েছি। তারপরেই কিন্তু এই রুমেই পুজোটা হয়েছে, তো এখানে আরও একটা দিলাম, আর এই জায়গাটা করে তো আগেই দেওয়া হয়েছিল, দেখিয়েছ তো। এই তো এখানে পুজো হয়েছে, এটা মাই দিয়েছিল, আর এটা এটা আর হচ্ছে এই যে এটা, এটা দিলাম এই রুমটাতে। আর নেক্সট চলে যাচ্ছি ঠাকুরের রুম, তো এখানে এটা আর দিয়েছি হচ্ছে এটা, থাকার রুমটাতে এমনটা করে একটা দিয়েছি, আর এখানটায় আরও একটা দিয়েছি। আর ফুলটা আর রাখতে ইচ্ছা করলো না, সেই জন্য এতটুকুই রেখে দিলাম। আর হচ্ছে এখানটায় এটা, আর 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 এই যো এখানে একটা রয়েছে, আর হয়েছে বস্তাটা ভিজে গেছে একদম। এই যো একটা, এটা হচ্ছে রান্নাঘর, এই যো একটা গিয়েছিলাম আঁকতে গিয়ে, তো এই যো এটা, তো এই কটাই দিয়েছি। তো এবার হচ্ছে আলপনাটা দেওয়া হয়ে গেল, আর মনে হচ্ছে যে কতক্ষণে আমি ড্রেসটা চেঞ্জ করব।
তো যাই হোক, এবারে সব এগুলো চেঞ্জ করে নিব। আর কানের এক জোড়া যেটা পরা বাদ রয়ে গেল, তো সেটা হচ্ছে এই জোয়েটা। তো এটা বাদ রাখবো না, আমি এই মুহূর্তেই পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তার আগে দেখে নাও এই এখন পড়েছি এটা, তো এটাকে এবারে চেঞ্জ করে নিই, করে নিয়ে নেক্সট পরে দেখাচ্ছি। এই দেখো কানেরটা চেঞ্জ করে নিয়েছি, আর এই কানেরটা কিন্তু না অনেক টাইম আগে বানানো, মানে এটা আর কি গোল্ডের, তো অনেকটা টাইম আগে বানিয়েছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আর আলপনাটা আমি জানি, আমি খুব ভালো তো বলবই না, মানে ভালো সেমন একটা আমি দিতে পারি না, তো যেমনটা পারি ঠিক তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো এক্সট্রা অর্ডিনারি বাড়িয়ে টাড়িয়ে কিছু শেয়ার করব না, আমি যখন যাই শেয়ার করি না কেন, অ্যাকচুয়ালি আমার সঙ্গে যেটা হয় আমি ঠিক সেটাই তুলে ধরার চেষ্টা করি, কখনো কোনোটা বাড়িয়ে কমিয়ে দেখাই না। আর হচ্ছে তাহলে ভিডিওটাকে চলো এখানে এন্ড করি। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, অ্যান্ড পারলে একটু শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা প্রতিনিয়ত ব্লগটা দেখো অসংখ্য ধন্যবাদ, যারা নতুন দেখছো তাদেরকেও ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।